हेलो माय ब्यूटीज, आज तुम्हारे काछे आमी एकटा महाराष्ट्रियन मेकअप लुक ट्यूटोरियल निये एसेछि। देखो तुम्हारे खूब भालो लागबे। प्रथमे आमी कन्सिलर निये दुटो आईलिडेई कन्सिल करे निलाम। भालो करे आमरा एटा ब्लेंडिंग करे नेब। এবার আমরা একটু পাউডার দিয়ে এই কনসিলারটাকে সেট করে নেব। আর দেখো আমি করছি কি, যে চোখের নিচের দিকটা পাউডার দিয়ে নিচ্ছি, কারণ আমরা যে আইশ্যাডোগুলো ব্যবহার করব সেটা যতটাই ফল আউট হবে সেটা একদম পুরো পাউডারের উপর গিয়ে পড়বে। সেটা যখনই আমরা ব্রাশ দিয়ে ওটাকে ঝেড়ে দেবো ব্যাস চলে যাবে, তাহলে আর আমাদের কালারের কোনো অসুবিধা হবে না, নানান কালার মিশে যাবে না। প্রথমে আমি একটা অরেঞ্জ কালার নিয়ে আমি আইলিডে দিয়ে দিলাম। তারপরে একটা রেডিশ পিঙ্ক টাইপের একটা কালার নিয়ে আমি ওই অরেঞ্জ কালারে আইশ্যাডোর উপরে প্লেস করলাম। অরেঞ্জ আই শ্যাডোটা যাতে উপর দিয়ে একটু হলেও দেখা যায়। আমি এটা দুটো চোখেই করে নিলাম। এবার দেখো আমি একটু কনসিলার নিয়ে হাফ কাট ক্রিজ তৈরি করে নিচ্ছি চোখের ইনার কর্নার দিয়ে। দুটো চোখেই হাফ কাট ক্রিজ করে নিচ্ছি। একটু ওয়েট করতে হবে যাতে কিনা এই কনসিলারটা একটু শুকিয়ে যায়, তার জন্য একটু ওয়েট করতে হবে। আমি যেমন করে ফেলেছি একটু শুকানোর আগেই, আমি আর একটা যেই আইশ্যাডো ব্যবহার করতে গেছি তো সেটা ওর সঙ্গে মিক্সিং হয়ে গেছে। তো এটা তোমরা খেয়াল রাখবে যে কনসিলারটা দিয়ে অবশ্যই যাতে ওটা শুকিয়ে যায়, একটু ওয়েট করে নেবে। হ্যাঁ, এবার দেখো একটা ইয়েলো কালার নিয়ে, যেটা কি না কাইন্ড অফ গোল্ডেন টাইপের, সেই কালার নিয়ে, যেহেতু আমি এটা একটা ব্রাইডাল মেকআপ করছি তো তার জন্য আমি এটা একটা গোল্ডেন টাইপের একটা কালার নিয়ে আমি যেখানে কনসিল করেছি সেখানটাই দিয়েছি। এরপরে যেটা করব, একটা সবুজ কালারের আইশ্যাডো নেব। তারপরের স্টেপে আমরা একটু সবুজ লাগিয়ে নেব। দেখো আমি যেভাবে একদম স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি, তোমরাও সেভাবে ধীরে ধীরে করবে, দেখবে খুব সুন্দর মেকআপটা হবে। এবার আমরা একদম আইলিডের আউটার কর্নারে একটা পার্পল কালার নিয়ে সেটাকে প্লেস করব। অরেঞ্জ কালারের উপরে পার্পল কালারটা দেখো খুবই ভালো লাগছে। কালারটা গাঢ় করার জন্য তোমরা আরও ওর উপরে আরও কয়েকবার এই পার্পল কালারটা লাগিয়ে নিতে পারো। এবার একটা গোল্ডেন আইশ্যাডো নিয়ে আমি একদম চোখের ইনার কর্নার থেকে আমি প্রত্যেকটা আইশ্যাডোর উপরেই একবার করে ওটাকে বুলিয়ে দিলাম, যাতে কিনা ওটার একটা শিমারি লুক আসে।
এবার আমরা আইলাইনার পরে নেব। একটু মোটা করেই আমরা আইলাইনারটা পরব আর একটা উইংস ক্রিয়েট করব। কমপ্লিট হয়ে গেলে তখন দেখবে এটা যথেষ্ট সুন্দর লাগছে। চোখের লোয়ার ল্যাশ লাইনে আমরা ওই অরেঞ্জ কালার আর পিঙ্কিশ রেড দুটোকে স্মাচ করে নেব, আর একটা ব্ল্যাক কালারের আই শ্যাডো নিয়েও একটু স্মোকি লুক করার জন্য আমরা নিচে দিয়ে দেব। এবার আমরা কাজল পরে নেব এবং ফলস আইল্যাশ লাগিয়ে নেব। তো দেখো আমাদের এই আই লুকটা রেডি হয়ে গেছে। এবার একটু ব্ল্যাক আই শ্যাডো নিয়ে আমরা আইব্রোটাকে সেট করে নিচ্ছি। এবার আমরা পাউডারগুলো যে রয়েছে সেটা এবার আমরা কিন্তু ব্রাশের সাহায্যে ঝেড়ে দিচ্ছি। আমাদের যা ফল আউট হয়েছে আই শ্যাডো সেগুলো কিন্তু আর নেই। এবার আমরা একটু কনসিলার নিয়ে একদম হাইলাইটিং পয়েন্টগুলোতে আমরা একটু দেব, আন্ডার আই, নোজে, ফোরহেডে আর আমাদের চিন এরিয়ায় এভাবে দেব। আর লিপের একটু দুপাশে আমার ডার্ক সার্কেল আছে এগুলোকেও কভার করার জন্য দেব। দেখো এবার একটু নোজটাকেও আমরা কন্ট্রোলিং করে নিচ্ছি যাতে নোজটা একটু শার্প দেখায়। আর নোজের একদম টিপে এখানটায় দেখো একটু এভাবে আমরা ভি করে নেব যাতে কিনা নোজটা একটু বেশি শার্প দেখাবে। আর আমরা গালের দুপাশ থেকে কন্ট্রোলিং করে নেব একটু। পুরো মেকআপটাকে ভালো করে পাউডার দিয়ে সেট করে নেব। এবার পিঙ্ক কালারের একটা ব্লাশ নিয়ে আমরা গালের দুপাশে একটু ব্লাশ করে নেব আর একটু হাইলাইটার নিয়ে আমাদের একদম ব্লাশের ঠিক ওপরে এভাবে। এবার চিন এরিয়ায়, লিপের একটু ওপরে, নোজে এভাবে আমরা সব জায়গায় একটু হাইলাইট করে দেবো, ফোরহেডেও দিয়ে দেবো। আর আমাদের ব্রোবনের ওইখানটায়ও আমরা হাইলাইট করে নেব। তো নাও এই আমার ফাইনাল লুক রেডি। আমি একটা নোজ পিন পরে নিয়েছি। আমার কাছে যেরকম নোজ পিন ছিল সেরকমই পরে নিয়েছি আর একটা টিপও দিয়ে নিয়েছি। মহারাষ্ট্রীয়রাও কিছুটা এরকম টাইপেরই টিপ পরে থাকে।
তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো, পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে দিও। এরকম আরও ভালো ভালো ভিডিও নিয়ে আমি ফিরে আসবো। সবাই ভালো থেকো।